फ्रेंड्स फार्मटेड किचन हाउसे सकल के स्वागत जानिए आमी नंदिनी। आज आपनादेर साथे शेयर करब मुचमुचे तोफसे फ्राइर रेसिपी। आज आमी आपनादेर जेभावे ए पकोड़ाटा करे देखाबो ताते करे तोफसे माछेर फ्राईगुलो ठंडा हुए जावार परेओ बेश किछुक्षण मुचमुचे थाकबे, एकटुओ किन्तु नरम हुए जाबे ना। रेसिपिटी शेष पर्यन्त देखार अनुरोध रइलो। रेसिपिटी जदि भालो लेगे थाके आमार चैनलके सबस्क्राइब करे आमार पाशे थाकार अनुरोध रइलो आपनादेर सकलेर काछे। तो चलुन रान्नाटा शुरू करा जाक। आमी एखाने 10 पिस तोफसे माछ निये निएछि। माछगुलोके भालो करे धुए परिष्कार करे निएछि। एबार आमी किछु मशला दिए माछगुलोके 10 थेके 15 मिनिटेर जन्य मैरिनेट करे रेखे देबो। এখানে আমি দিচ্ছি প্রথমে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা। এখানে আমি ছোট পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, আর দিচ্ছি সামান্য একটু লেবুর রস। এবার এই সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে মাছটাকে মেখে নেব। মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে নরমাল টেম্পারেচারে 15 মিনিটের জন্য রেখে দেব। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ আর 1/4 কাপ বেসন। আমি ব্যাটারটা একটু বেশি পরিমাণে তৈরি করছি, আপনারা 1 কাপ বেসন দিয়ে ব্যাটারটা তৈরি করতে পারেন। 10 পিস মাছের জন্য 1 কাপ বেসনই যথেষ্ট। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, সামান্য পরিমাণে হলুদ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি চাল বাটা। আমি এখানে চাল বাটা ব্যবহার করেছি কারণ সব সময় তো ঘরে চালের গুঁড়ো অ্যাভেলেবেল থাকে না, তো এইভাবে চাল বেটেও আপনারা ব্যবহার করতে পারেন। আমি চালটাকে আমি এখানে আতপ চাল 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর জল দিয়ে দুধের মতো করে বেটে নিয়েছি যাতে মুখে কোনো কিচকিচ না বাধে। এবার আমি একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে, তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। প্রথমে বেশি করে জল দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভালো করে মাছের গায়ে ব্যাটারের কোটিংটা পড়বে না। তাই অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করব। দেখুন ভালো করে ফেটিয়ে নিচ্ছি, অল্প করে জল আর একটু দিয়ে দিলাম, আবারও বেশ ভালো করে ফেটিয়ে নেব। ভালোভাবে ফাটানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব একটু গরম তেল। এখানে আমি 3 চামচ মতো গরম তেল দিয়ে দিচ্ছি। যে তেলে আমি মাছটা ভাজবো সেই তেলটা আমি বসিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে সেই গরম তেলটাই আমি এখানে দিয়ে দিলাম। এতে করে অনেকক্ষণ পর্যন্ত তোপসে মাছের ফ্রাইগুলো মুচমুচে থাকবে। ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে তেলটা ভালোভাবে ব্যাটারের সাথে মিশে যায়। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে কিনা কি করে বুঝবেন, এরকম আঙুল ডুবিয়ে দিলে যখন আঙুলের গায়ে ব্যাটারটা চারিদিকে সমানভাবে কোট হয়ে যাবে তখনই বুঝতে হবে যে ব্যাটারটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে খাবার সোডা, আবারও বেশ ভালো করে আমি ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, সেই কারণে আমি সবার শেষে দিচ্ছি, আপনারা এটা প্রথমেই দিয়ে দেবেন এবং প্রথমে দিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নেবেন। এবার আমি ম্যারিনেট করে রাখা তোপসে মাছগুলো ব্যাটারে ঠিক এইভাবে কোট করে নেব। এইভাবে কোট করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। প্রত্যেকটা মাছই আমি এইভাবে ব্যাটারে কোট করে তেলে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মাছগুলোকে ভাজতে হবে যাতে ভেতরে মাছ ভালোভাবে ভাজা হয়ে যায়। এপিট ওপিট উল্টে পাল্টে প্রত্যেকটা মাছের ফ্রাই লাল লাল করে ভেজে নিতে হবে। আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে ব্যাটার তৈরি করে আপনারা বাড়িতে
ঠিক এইভাবে মাছের ফ্রাইটা তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর মাছগুলো একদম মুচমুচে হবে। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে প্রত্যেকটা মাছ, আমি ঠিক এরকম ভাবেই ভেজে তুলে নেব। গরম গরম তোপসে ফ্রাই সার্ভের জন্য একদমই তৈরি। আপনারাও বাড়িতে এই রেসিপিটি ঠিক এইভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।